Então? Yulu. Vamos por lá, Curitiba. Una bola, una, please. Ami, kikola, kikola, tu mi kikola, tu kikola. Una bola, una, please, sorry. Bola, please, bola. Tu mi jano. তুমি আজকে যখন অফিসে গেলে আমি কতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম কিভাবে জানবো আমি তো চলেই গিয়েছিলাম হ্যাঁ মানুষ এভাবে চলে যায় যা আমি করেছি সেটা আমি বলি আমি বের হলাম গেট থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটলাম হেঁটে সামনে গেলাম তারপর একটা রিক্সা নিলাম চলে গেলাম আর আর কিভাবে যাবো ভালো খুব ভালো করেছো তুমি না সব সময় এভাবেই চলেছে ওকে আমার তুমি রাগটা করলে কেন সেটা আমি বুঝতে পারছি তুমি তো বুঝতে পারবে না তুমি কখনো কি আমাকে বোঝার চেষ্টা করেছো তোমাকে কখনো বুঝতে লাগবে না বুঝেছো তুমি আমাকে কখনোই বুঝো না তুমি সব সময় এভাবে চলেছো মা তোমাকে কিছু বলেছে মা কিছু বলে তো মায়ের উপর রাগ করব তোমার উপর রাগ করব কেন না প্লিজ ফর গডস সেক আমাকে একটু প্লিজ বুঝিয়ে বলো তুমি যদি আমাকে বুঝে না বলো আমি তাহলে কি করে বুঝবো যে প্রবলেমটা কোথায় আমি জানি তুমি আমাকে এখন আর একটু ভালোবাসো আমি বুঝতে পারি যে না আমি তো তোমাকে ভালোবাসি নই রান্টিদেরকে ভালোবাসি তাই না জানি তুমি আমাকে বলো যে কি হয়েছে আমাকে জাস্ট বলো আমি বুঝি ব্যাপারটা এক্সপ্লেন করো আমাকে কি প্রবলেম হ্যাঁ আশ্চর্যের ব্যাপার কি জানো দীপ্ত লোকটা না একবারের জন্য পিছনে দিকে তাকিয়ে আমার দিকে তাকালো না আমি তো জানতাম না বুঝতে পারিনি তুমি বাইরে গেলে আমার কথা একদম ভুলে যাও তাই না আচ্ছা ঠিক আছে যাও মাফ করে দিলাম ভাড়া নেয় না ওইরকম ভাবে একটা রিক্সা এক ঘন্টা ভাড়া করে পুরো ঢাকা সিটি খালি ঘুরবো আর ঘুরবো রাতের বেলায় কি মজা হবে তাই না হ্যাঁ জানো দীপ্ত যে আমার ফ্রেন্ডরা আছে না ওরা না ওর হাজবেন্ডদেরকে নিয়ে রাতের বেলা এরকম রিক্সা করে ঘুরে আর খালি আমার কাছে এসে গল্প করতে থাকে আমি আজকে তোমার সাথে ঘুরে ওদের সাথে গল্প করবো রাতে রিক্সা নিয়ে ঘোরা ঠিক না ইটস নট সেফ চিন্তায় হয় আমরা রাতে রিক্সা নিয়ে ঘুরবো আমরা পাশে গিয়ে গল্প করবো মুভি দেখবো বাস তাহলে চলো তুমি না একটা ভিতর টিম আমি ভিতর ডিম না বাবা দ্যাটস দ্য রুলস আর তাছাড়া মাও তো মা তো বকা ছাকা করবে ওলে আমার সোনা বাচ্চাটা মা
দীপ তো মোবাইল ধরছে না আর মুনার মোবাইল বন্ধ পাচ্ছে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি না মা? ওদের তো কাল সকালে স্কুল আছে, ওরা না হয় খেয়ে ঘুমিয়ে যাক, রাত তো কম হয়নি। ঠিক আছে, সবাই ডিনার করে নাও। আপনি খাবেন না মা? না। পিঙ্কি, এটা খেলার মাঠ, খাবার সময় খেলতে হয় না, এটা জানো না? এখন তো খাওয়া শুরু হয় নাই দিদা। মুখে মুখে কথা বলতে শিখেছো। ও মা। জি জি মা। বাচ্চাগুলোকে আদব কায়দা নিয়ম কানুন কে শেখাবে? আমি? আমি তোকে কতবার ফোন করেছি বলতো? নানা ভাবি, পুছো না তুমি, সারাদিন বাইরে ছিলাম, ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। ভাবি প্লিজ, এখন আমি কি করতে পারি? শোনো ভাবি, আমি আর মোনা আমাদের মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আছি, তো দরজা তো লক করা, একটু এসে খুলে দিবে প্লিজ? দীপ তো এটা কখনোই সম্ভব না, তুমি জানো। যাবি মায়ের কাছে? মা ঘুমিয়ে পড়েছেন। তাহলে এখন ভাবি আমি কি করব বলো? তুমি তো জানোই মা এরকম। ওকে ভাবি, ঠুকবে কি করে? কি হলো? আবার কি হলো? তুমি জানো না মায়ের এরকম সিস্টেম, তুমি তারপর কেন এমন করো বলো তো? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলাম? মা এখন এই সবকে তালা টালা মেরে চাবি রেখে ঘুমিয়ে পড়েছে। যখন এসেছিলে, যখন এসে যখন এসেছিলে, যখন একটু দেরি হয়ে গেছে মা, সময় মতো না ঘুমালে তো দেরি হবেই। যাও, পাঁচ মিনিটে সবাইকে ঘুম থেকে উঠে ডাইনিং আসতে বল। মা আজ তো ছুটির দিন মা। ছুটির দিন মানে? ছুটির দিন বলে কি তোমাদের সব কাজ বন্ধ থাকে? দাঁত ব্রাশ করো না, গোসল করো না, শপিংয়ে যাও না? তাহলে ছুটির দিনে সময় মতো ওঠা যাবে না কেন? যাও, পাঁচ মিনিটে সবাইকে ডাইনিংয়ে আসতে বলো।
ঘুমানা। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? ঘুমাচ্ছি না, শুয়ে আছি। আজকে আমি শুয়েই থাকবো। মা তো একটু পরে লাঠি নিয়ে আসবে। মা যা খুশি তাই করুক, আমি আজকে কিছু মানব না। মানবে না মানে? মানব না মানে এই সমস্ত নিয়ম কানুন মানতে আমাদের ভালো লাগে না। তো আচ্ছা কোনো কথা বলো, কাল রাতে দীপ্ত আর মোনাকে মা কি অপদস্থই না করলেন? নতুন বিয়ে হয়েছে ওদের, ওরা একটু রাতে বাইরে খেতে টেতে যাবে না নাকি? তুমি তো জানোই মা একটু এরকম। এটা কোনো কথা হলো না দোলন, মা তার মধ্যযুগীয় চিন্তা ভাবনা আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদের লাইফ হেল করতে পারেন না। আস্তে মা শুনবে তো, ওনার শোনা উচিত, ওনার জানা উচিত। এভাবে চলতে পারে না, আমাদের একটা ইচ্ছা আছে, মন আছে, আর আমরা কেউ কিন্তু কচি খোকা নই যে এখনো ওনার আমাদেরকে শাসন করতে হবে। মা ডাকে। মা তোমাকে এভাবে বকাবকি করলো, এটা আই এম রিয়েলি সরি। দীপ্ত মা তো তাই না? জানো আমার নিজেরই না অনেক খারাপ হয়ে গেছে। বাসে সবাই আমাদের জন্য না খেয়ে বসে আছে, আর আমরা ওখানে বসে বসে চাইনিজ খাচ্ছি। আমরা না কাজটা ভীষণ খারাপ করেছি। যদিও আমার প্রথমে একটু ঝামেলা হবে এইসব নিয়ম মেনে নিতে, তারপর আমার মনে হয় আমি অ্যাডজাস্ট করে নিতে পারব। সত্যি পারবে? পারব। আর দীপ্ত তোমাকে একটা কথা বলি, সবার কপালে তোমার বকুল জোটে না। আর আমার কিন্তু তোমাদের এই বাড়িটা দারুণ লেগেছে, আর আমি কিন্তু এইসব নিয়মের কারণেই তোমাকে বিয়ে করেছি। নিয়মের জন্য মানে নিয়মের লোভে? মানে বাড়ির সবাই সব সময় একদম টাইট হয়ে থাকবে, এই মনে পিটি স্যার বাঁশি বাজাবে অ্যাসেম্বলির জন্য। এইসব জয় বসো। দীপ্ত তোমার জন্য কিন্তু এখন থেকে নিয়ম আরো বেশি বেড়ে গেল। আরো বাড়বে মানে? এতদিন শুধু মায়ের নিয়ম ছিল, এখন থেকে বইয়ের নিয়ম মানতে হবে। সেটা সেটা কি? এই যে মনে করো রাতের বেলায় ঘুমের মধ্যে যদি নাক ডাকো তাহলে নাকের মধ্যে ক্লিপ লাগিয়ে দিব। আমি বুঝতে পেরেছি, আমাকে এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। কবিতার নাম কাজের লোক, লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। কন্যা কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়াকা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয়ে পায়ে পিলপিল চলি। সারা জি দাদি,
বলো তো পিপিলিকা কয় পায়ে চলে? শোনো, আমরা তো এখন পড়ছি না, হ্যাঁ, আমরা তো এখন গল্প করছি। আমি একটা তোমাদের সুন্দর কবিতা শোনালাম, এবার তোমরা আমাকে একটা শোনাও। দিদা, পিঙ্কি ছড়া শুনবে না? জলি। জি মা। কার জন্য চা নিয়ে যাচ্ছ? আপনার ছেলের জন্য মা। সে কি জানে না যে বেডরুমে বিছানায় বসে চা খাওয়াটা আমি পছন্দ করি না? আর এখনো কি করছো ঘরে? সকাল হয়নি? সবাই কি নিজেকে বন্দি করে রাখবে ঘরের মধ্যে? তাহলে সবাই এখানে বসে কি করবে মা? কবিতা শুনবে? না, কথা বলবে, গল্প করবে। অন্যদিন তো সবাই যে যার কাছে স্কুলে যায় বা অফিসে যায়, কেউ সময় পায় না। একটা ছুটির দিন সবাই একসঙ্গে বসবে, কথা বলবে, একজন আরেকজনকে জানবে, কত সমস্যা থাকে সংসারে। আচ্ছা, একজন আরেকজনের সঙ্গে কথা না বললে, না বসলে কেমন করে ভাবের আদান প্রদান হবে, সমস্যার সমাধান হবে? সব কথা তোমাদেরকে শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, আর কালকে আমি এখানে তোমাদের জন্য 3 গ্লাস দুধ রেখে গিয়েছিলাম, সে দুধটা খাওনি তোমরা, কেন বলো তো? এটা তো কাজের জিনিস, সব মেয়েদের দুধ খেতে হয়। দুধটা দেওয়া হয়েছিল এভাবে নষ্ট করার জন্য না। আমি অপচয় পছন্দ করি না। সরি মা। আর ছোট বৌমা কোথায়? হ্যাঁ ছোট বৌমা, এই যে মা, আমি এখানে। বলুন কি করতে হবে? আজকে বড় বৌমা রান্না করবে, তুমি ওর কাছে থেকে ওকে হেল্প করবে, ঠিক আছে? তুমি আমাদের ফ্যামিলিতে নতুন এসেছো, আমাদের কি পছন্দ, আমরা কেমন খাই, এগুলো তোমার শিখতে হবে মা। ঠিক আছে মা। মেজ বৌমা কোথায়? আজকে ঘর গোছাবার কথা। কে গোছাবে? আমি? রুমানা সকাল থেকে ঘুমিয়ে আছে, বের হয়নি। বেরোনি কেন? আর কত বলো, আর পারিনি, সত্যি আমরা আর পারিনি। অসুখ হলে এমনি এমনি সেরে যায়? চিকিৎসা লাগে না, ওষুধপত্র লাগে না? অসুস্থ নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছে, যা ওকে ডাক্তার কাছে নিয়ে যা। যাচ্ছি। তুই আবার কোথায় যাচ্ছিস? মা একটু বাইরে যাচ্ছে। আচ্ছা, ছুটির দিনে একটু বাসায় থাকা যায় না? বাচ্চাদেরকে তো একটু সময় দিবি নাকি? আচ্ছা, এরকম যদি বাইরে বাইরে থাকিস তাহলে
এই যে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের আমরা দিনকে দিন দেখছি একটা দূরত্ব তৈরি হচ্ছে, কেন? বাচ্চাদের কাছে থাকবি, ওদের কথা শুনবি, ওরা তোদের কাছাকাছি থাকবে, এই করে না বড়দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মূল্যবোধ, মায়া, মমতা এগুলো শিখতে পারবে ওরা, এগুলো তাদের ভেতরে। মা, তুমি যা শেখাচ্ছ তাতে ওদের কয়েক প্রজন্ম চলে যাবে, আমাকে আর কিছু শেখাতে হবে বলে মনে হচ্ছে না। বাবার সাথে কথা হলো। হুম, কি? মিরপুরে বাবার একটা ফ্ল্যাট খালি পড়ে আছে। হুম, আমি পিঙ্কিকে নিয়ে ওই ফ্ল্যাটে উঠতে চাই। কি বলছো? যা শুনছো তাই বলছি, বলো। কিন্তু মা, কোনো কিন্তু না দেবে। তোমার যদি ইচ্ছে না করে তুমি তোমার মায়ের কারাগারে থাকতে পারো, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আর আমি চাই না পিঙ্কি একটা অসুস্থ পরিবারে বড়। তাছাড়া এটা কোনো লাইফ হলো? সব কথার মাঝখানে কারো খবরদারি আমি সবসময় মেনে নিতে পারবো না দোলো। তুমি বলো না দোলো, আমার কি ইচ্ছে করে না আমার নিজের একটা সংসার হোক, সেই সংসারের সকল সিদ্ধান্ত আমি নিজে নিই? কিন্তু মানে, না প্লিজ, আমি নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারি না, কিচ্ছু না, সব কিছুতে পারমিশন নিতে হবে। আমি কাউকে বাসায় ডাকতে পারি না, কাউকে খাওয়াতে পারি না, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া পিঙ্কির কথা যদি তুমি বলো, মা পিঙ্কিকে সবসময় ধমক দেবে, এটা তো ঠিক না, তাই না? আমারও যে ভালো লাগে সেটা তো না, কিন্তু দেখো ঢাকা শহরের বাড়ি ভাড়া যেভাবে বেড়েছে, আমাদের পক্ষে আলাদা ভাড়া করা বাড়িতে থাকা কি সম্ভব? ওকে ফাইন, বাড়ি ভাড়া তোমাকে দিতে হবে না। কিন্তু মাকে আমি কিভাবে বলবো? আই ডোন্ট নো ধরো, সেটা কিন্তু আমি একদম জানি না, তোমার মাকে তুমি কি করে কনভিন্স করবে? আমি শুধু এতটুকুই জানি তুমি মার সাথে আজকে কথা বলবে, মাকে কনভিন্স করবে এবং তুমি আসবে আমার জন্য এবং আমাদের মিটিং কিছু। ইজ ইট ওকে? আমার না অনেক খারাপ লাগছে, মানা ভীষণ মন খারাপ করে বসে আছে। সেটাই স্বাভাবিক না? ধ্যাত, আমি আর ওই বাড়িতে আসলাম জয়েন্ট ফ্যামিলির মজা নিতে, আর এখনই সবাই আলাদা হয়ে যাচ্ছে, এটা কোনো কথা হলো বলো? এই ভাঙন ব্যাপারটা যতক্ষণ একসঙ্গে থাকে সব ঠিক, একটা সিফ একটা যদি একটু আলাদা হয়ে যায় না, পুরো বাঁধনটাই ছিঁড়ে যায়। তোমার মতলবটা কি শুনি? আমার আর কি মতলব, আমার তো দুটোই বাঁধন, এক হচ্ছে মায়ের শাসন আর হচ্ছে বউয়ের শাসন, দুটো কি তো ছেড়ে যাওয়ার সম্ভব না, তাই না? ওটা ইম্পর্টেন্ট, এটা তো আরও ইম্পর্টেন্ট। খুব ইচ্ছা, তাই না?
খুব ইচ্ছা দূরে যাওয়ার। যাও তো দেখি কত দূর যেতে পারো। সাথে করে চলেছ কোথায়, কুল ছাড়া নদী বুঝি ডেকেছে তোমার, অজানাকে সাথে করে চলেছ কোথায়, কুল ছাড়া নদী বুঝি ডেকেছে তোমায়। কখনো কি ভেবেছিলে যাচ্ছিল সে ভুল, জীবনটা আজ যেন ঝরে পড়া ফুল। এ সময় পার হয়ে যা স্মৃতি, আধারে হারায় তবু জীবন কাটে সুখের আশায়, তবু জীবন কাটে সুখের আশায়। রোমানের মতো কবে যে আমিও সাহসী হতে পারবো। দেখো নিজের বাড়ি ছেড়ে কি কেউ কখনো কোথাও যায়? কিন্তু নিজের বাড়িটা যদি জেলখানা হয়ে ওঠে, না যে উপায় আছে? দেখো আমার নিজেরও ভালো লাগে, একদিকে তুমি আমার দুই মেয়ে, অন্যদিকে মা, আমরা সবাই যদি ছেড়ে চলে যাই তাহলে মার কি হবে? তুমি তো একাই সংসারের ঘানি টানলে অনেক, আর কত? দেখো আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? তুমি একাই রেসপন্সিবিলিটি নিয়ে থাকবে? দোলন চলে গেল, এখন যদি আমি চলে যাই তাহলে দীপ্ত কি করবে? সেও তো চলে যাবে। আমরা সবাই যদি চলে যাই তাহলে মার কি হবে? মা নিজে কেন এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করছে না? বলি কি, প্লিজ তুমি একটু মাকে বোঝাও না, প্লিজ। আবার ইস্টার্ন ব্যাংক বিরতি নেব, ফিরে এসে খেলা খবরে যা দেখবেন। জি জি জি। কোনটা? আমি আপনার মেইলটা পেয়েছি যে আমি আরেকটা ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাকে। এক মিনিট একটু একটু ধরেন, সাউন্ড একটু কমাও না, আমি কথা বলছি। হ্যাঁ রোমানা, সাউন্ডটা কমাও, আমি কথা বলছি ফোনে। কথা তুমি বেডরুমে গিয়ে বলো না, কাজটা বেডরুমে গিয়ে করবো, আমি নিউজ দেখছি। আরে বেডরুমে তো টেবিল নেই যে আমি ল্যাপটপে কাজ করবো কি করে? তাহলে করো না। আচ্ছা ঠিক আছে, ওর স্কুল আছে, তুমি ওকে ঘুমাতে নিয়ে যাও, যাও না। ডিপার্টমেন্টের বিষয়ে একটি তিনটি সম্পর্ক প্রাপ্তি
জি জি পেয়েছেন, জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি আবার পরে ফোন দিচ্ছি আপনাকে। জি জি ওকে ওকে। জলি কিমা, সারা যারা কোথায়? ওরা ঘরে। কি করছে? ক্ষুধে লেগেছে ওদের, খাবে। অসময়ে খাবে কেন? ক্ষুধে লাগলে খাবে না মা? না খাবে না, সময় মতো খাবে। সব কিছুর একটা সময় আছে, নিয়ম আছে। সকালে সূর্য কি রাতে ওঠে? মা সূর্য তো আর মানুষ না। তোমরা শুধু তর্ক করো, বড়দের সম্মান করতে জানো না। আর তোমাদেরকে দেখে দেখে ছোটরাও শেখে, ওরাও তর্ক করে, মুখে মুখে কথা বলে। তর্ক করার পরিবেশ তৈরি হলে তর্ক তো করবেই। আমার মাথা আর তোমার মন ঘুরেছে। আমার কিছু কথা বলার ছিল। একজন তো চলেই গেছে, তুইও যাবি? মা তুমি যদি এমন করো তাহলে না গিয়ে তো উপায় নেই। খুব খারাপ, আমি খুব খারাপ তাই না? তোদেরকে আমি বড় করিনি, মানুষ করিনি? মা মানে এখানে তো খারাপ ভালোর কোনো ব্যাপার না, আমাদের সময় আর এখনকার সময় তো এক না। দেখো এখন সবারই হাতে হাতে মোবাইল, ইন্টারনেট, এখন একটা ইনফরমেশন কত দ্রুত চলে যাচ্ছে। আর আমাদের সময়ে চিঠি লিখতে হতো, তিন চার দিন সময় লাগতো তাই না, একটা খবর পৌঁছানোর জন্য। তো মানে মা তোমাকে এই চেঞ্জটা বুঝতে হবে তাই না? আর আমরা তো বড় হয়েছি তাই না মা? বড় হয়ে গেছি মা, খুব বড় হয়ে গেছিস তোরা তাই না? খুব বড়, আমার চেয়েও বড়। বড় হয়ে গেলে কোনো নিয়ম কানুন মানতে হয় না? এই যে পৃথিবী চলে, দেশ চলে নিয়ম ছাড়া। স্কুলে, কলেজে, হাসপাতালে যেখানে যাবি, তোর অফিসে নিয়মের মধ্যে চলে না? হ্যাঁ এই যে তুই অফিসে চাকরি করিস, সেখানেও তো নিয়ম ধরে চলতে হয়। শুধু বাড়িতেই কোনো নিয়ম থাকবে না তাই না? মা দেখো মানে নিয়ম থাকবে না তা তো বলছি না, মানে ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা মানুষের ভিতরে একটা বিবেক আছে, বিবেক বোধ আছে। সে বোধটা থেকে সে বুঝতে পারে যে কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোনটা ভালো কোনটা মন্দ। একজনের ঘাড়ের উপর বন্দুক তাক করে ধরে রাখলে সে কি বাঁচতে পারে? মা আমি তোদের ঘাড়ের উপর সারাক্ষণ বন্দুক তাক করে রাখি? মা আমি আমি হয়তো তোমাকে ঠিক মতন বোঝাতে পারছি না, আমি আমি ক্লান্ত হয়ে গেছি মা, আমি আমি আর পারছি না। আমাকে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যাবে না, খেলুক না একটু, গেম খেলছে। কি
কিন্তু স্কুলে তো যেতে হবে। আচ্ছা একদিন স্কুলে না গেলে কি হয়? আচ্ছা তুমি নিজেই না অনেক গল্প করতে, তুমি যখন ছোট ছিলে স্কুলে পড়তে, কিভাবে স্কুল ফাঁকি দিতে, কি হয় একদিন বাদ দাও না। তাই বলে ওই স্কুলে যাবে না, এটা কি হয়? ও আজকে স্কুলে যাবে না। ওকে আচ্ছা নাস্তাও তো নেই, আমি নাস্তা করে অফিস যাব না। ও সরি সরি দোলন প্লিজ, আজকে একটু তুমি বাইরে নাস্তা করে নাও না প্লিজ। প্রতিদিনই তো বাইরে গিয়ে নাস্তা করি, তুমি সকালবেলা ঘুমিয়ে থাকো। আচ্ছা আমরা তো এখন একসাথে থাকি, দায়িত্ব বলে তো একটা কথা আছে তাই না, সবাইকেই তো একটা নিয়মের মধ্যে থাকা উচিত। দোলন বলো, আমরা কতদিন হলো এ বাড়িতে এসেছি রাইট, কিন্তু তোমার মাথা থেকে না ওই নিয়ম নামের ভূতটা এখনো নামেনি মায়ের মতো। প্লিজ আমি সরি বলেছি তো, নিয়ম টিয়ম একটু বাদ দাও না প্লিজ, একটু ঘুমাই। ঠিক আছে ঘুমাও, কিন্তু এটা ঠিক না। ভুল করেছি মা, মাফ করে দিন। আসলে অজানাকে সাথে করে চলেছ কোথা যারা সারা আষাঢ় নদী বুঝি ডেকেছে তোমার সাথে করে চলেছ কোথায় কুল ছাড়া নদী বুঝি ডেকেছে তোমায়। কখনো কি ভেবেছিলে যাচ্ছিল সে ভুল, জীবনটা আজ যেন ঝরে পড়া ফুল। তবু জীবন কাটে সুখের আশা তবু। তুমি তো শুধু দিদার মতনই বকা দাও। বকার কাজ করলে বকা দিব না, যাও এক্ষুনি পড়তে বসো, টিভি অফ করো, খাবার নিয়ে যাও, হাত পা ভালো করে ওয়াশ করে পড়তে বসবে, হোমওয়ার্ক কমপ্লিট করবে, ঠিক আছে? কি করছো তুমি ল্যাপটপ নিয়ে সেই তখন থেকে? অফিসের একটা ট্রেনার ড্রপ করতে হবে। ও ভালো কথা, খুব খিদে লেগেছে, রান্না হচ্ছে, খেতে দাও না। অফিসের কাজ অফিসে সেরে আসলে ভালো হয় না, বাসায় এসেও তোমার অফিসের কাজই করতে হবে বলো। কেন কি হয়েছে? বাচ্চাদের একটু পড়াতে হবে না, কে পড়াবে ওদের এখন? ও এখন তো একটা শান্তি ছিল, মা পড়াতো, এখানে তো একটা ঝামেলা হয়ে গেল। হ্যাঁ বাড়তি ঝামেলা তো কিছু হবেই, ওখানে রুমানা আর আমি ভাগাভাগি করে রান্না করতাম,
আর এখন এখানে আমাকে একাই রান্না করতে হবে। তাহলে তো মনে হয় আগের নিয়মই ভালো ছিল, মাসে মাসে এই এক্সট্রা টাকা গুনতে হতো না। না না, আমি আর ওখানে যাব না, তুমি ওদের পড়াও। সব কাজ আমি করলে তুমি কি করো? মানা তো তোমাকে ছেড়ে কোথায় যাবো? আমি না মানে আমার যতগুলো বন্ধু আছে না, ওরা না সবাই সিঙ্গেল ফ্যামিলিতে বিলং করে এখন। ও ওর ওয়াইফ এই দুজনই মানুষ ফ্যামিলিতে, আর কেউ নেই। আর যে কটা ফ্রেন্ডের এখন ছোট ছোট বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বের হচ্ছে না ওদের বাসার কাজের মানুষের কাছে, বিশ্বাস করো না। আমি ওর ফ্যামিলি চাই না, আমি চাই না ওর ফ্যামিলি। মা আমরা আমরা বিয়ের আগে আমি আমি ওকে বলেছি যে আমরা চাই আমাদের ছেলে মেয়ে পুরো আত্মীয় স্বজন নিয়ে বড় হবে। মা ওর জানা উচিত ওর ওর ভাইকে, ওর বোনকে, ওর কি ওর বাবা কি, প্রত্যেকটা সম্পর্কে একটা ভ্যালুস আছে, এই ভ্যালুগুলো জানতে হবে। আমরা চাই এভাবে ওরা বড় হোক মা। আর আমরা কোথাও যাবো না মা, আমরা এখানেই আছি। আমরা চাই যে আমাদের বাচ্চারাও বড় হবে তোমার গাইডেন্স, বিশ্বাস করো মা তোমার গাইডেন্সই বড় হবে মা। আমি তো শুধু শাসন করি, সবাইকে সারাক্ষণ নীতির কথা শুনে। তোরা কেন থাকবে এখানে, যা চলে যা। মা আমার মা সবসময় আমাকে বলতেন শাসন করা তাকেই সাজে, আদর করে যে। আর মা আপনি তো আমাদেরকে অনেক ভালোবাসেন, আপনার শাসন আমাদেরকে কেন খারাপ লাগবে বলেন মা? আপনার শাসন আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে মা।
তুমি আমাকে কথা দাও, আমাদেরকে কথা দাও যে তুমি কিছু যাবে না, তুমি কোথাও যেও না, তাহলে আমরা বাঁচতে পারবো। সেদিন ছিল সব ভেঙে গেল শুনি কলর, আমারই ছিল সবই কি জীবনটা আজ যেন ঝরে পড়া ফুল, জীবনটা আজ যেন ঝরে পড়া ফুল, জীবনটা আজ যেন ঝরে পড়া মা ভালো লাগছে না। কেন ওই একাকা কি করব? গেম খেলো মা, সারা রাত দিন তো গেমই খেলে আর ভালো লাগছে না। তো এখন কি করব আমি? আমি জারাপু আর সারাপুকে মিস করছি মা। আগে কি সুন্দর ওদের সঙ্গে খেলতাম, গল্প করতাম। আমি দিদাকেও খুব মিস করছি। দিদা না তোমাকে অনেক বকা দেয়? তবু দিদাই সবচেয়ে ভালো, আমি দিদার কাছে যেতে চাই। প্লিজ মা, প্লিজ নিয়ে যাও না। কি হলো তোমাদের? আমা আমাদের এবারে ভালো লাগে না। কেন? আমাদের আগের বারেই ভালো। দিদার শাসন তাও ভালো। কেন? কি চাও তোমরা? কি কথা বলছো না কেন? তোমরা কি তোমার দিদার কাছে বেড়াতে যেতে চাও? আশ্চর্য, কথা বলবে না তোমরা? মা আমরা আবার আগের মতন হতে চাই। আগের মতন মানে? আমরা আগের বাড়িতে থাকতে চাই, দিদার সঙ্গে থাকতে চাই, পিঙ্কির সঙ্গে থাকতে চাই। ছোট কাকু আমাদেরকে কত আদর করতো, খেলতো, মজা করতো, আমরা ছোট কাকুর সাথেও থাকতে চাই। তারপর ছোট কাকি আমাদেরকে কত গিফট দিত আমাদের, আমরা ছোট কাকির সাথে থাকতে চাই। কি মানে কি আশ্চর্য, একটা সুন্দর ভাবে কি এতদিন না দেখে তো আমার কষ্ট করে ফেলে যাচ্ছে বউ। আচ্ছা জি, তুমি তো বুঝবা। আরে তুমি তো বিয়ের পর বউকে পেয়ে আমার কথা ভুলেই গেছো। ওটা এখন পূর্ণ হয়ে গেছে ভাবি, তুমি এভারগ্রিন। চাচু চাচু তুমি কেমন আছো? ভাই
ভালো না, আমি তোমাদেরকে খুব মিস করছি। আর মিস করা লাগবে না, এই আমি তোমার চাচা চলে এসেছি, তোমার চাচা চলে এসেছে, তোমার বাবা তোমার মা কিনা আমরা আজকে আমাদের পাশে চলে যাবো। দীপ্ত, মা কেমন আছে? দীপ্ত তুই ভালো আছিস ভাই? ভালো, ওই খালি তোমাদের মিস করি তো। বার্সেলোনা খেলা না, তোমার তো খুব ফেভারিট, কি অবস্থা, স্কোর কত? কি খাবে তুমি যা বলবে তাই। তোমরা ভালো আছো তো? কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যাঁ ভালো আছে, ওরাও খুব ভালো আছে, এখানে শাস্তি নেই, বকাঝকা নেই, শান্তিতেই আছে। অশান্তি অশান্তি নেই গো? যারা সারা তোমাদের খুব মিস করে। আমি সংসারের এত দিক সামলানোর পর ওদের জন্য আর আলাদা সময় দিতে পারি না। আগে তো ওদের জন্য আমার সময় দিতে হতো না, সবাই মিলে হয়ে যেত। এখন হাঁপিয়ে উঠছি। পুরোনো একটা উপলব্ধি নতুন করে হচ্ছে। আমাদের স্কুলে একজন টিচার ছিল, নিয়ামুল স্যার। আমি পড়া না পারলে, দুষ্টুমি করলে আমাকে শাস্তি দিত। তখন আমার মনে হতো যে যদি মানে স্যারটাকে পেটাতে পারতাম, আমি আমি কিছু দেখতাম। পরে স্কুল থেকে বেরিয়ে যত দিন গেছে ততই আমি উপলব্ধি করেছি নিয়ামুল স্যারের শাস্তিগুলো। শাস্তিগুলো ছিল আমার জন্য আদর, ভালোবাসা, সেটা বোঝার বোধ তখন হয়। জানিস নিয়ামুল স্যার যেদিনকে মারা যায় সেদিন আমি খুব কেঁদেছিলাম। আমি কখনোই কোনোদিন কাঁদি না।
ফলগুলো খেয়ে নিন। রেখে যাও, পরে খাবো। তা তো হবে না, আপনি নিজে সবাইকে নিয়ম নিয়ম বলে বকবেন আর নিজেও একটা নিয়ম মানবেন না, তাই না? তাই আমি সবসময় তোমাদের কত নিয়মের কথা বলেছি, বলেছি ফল কেটে সাথে সাথে খাও, রেখে দেবে না তাতে ফলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, কত কি বলেছি। নিজের এই দীর্ঘ জীবনে যা কিছু জেনেছি, অভিজ্ঞতায় যা সঞ্চয় করেছি, সব আমি তোমাদেরকে বলেছি, বারবার বলেছি, বারবার জানাতে চেয়েছি যাতে তোমরা জানো, শেখো। কিন্তু কি লাভ হলো বলো? শূন্য সব কিছু খা খা করছে আমার এই সংসার, আজ ভাঙা হাটের মতন, কোনো লাভ নেই, কোনো লাভ হয়নি। হয়তো আমারও কিছু ভুল ছিল, হ্যাঁ হ্যাঁ ভুল অবশ্যই ছিল। মা, আমরা সবাই তো ভুল শুদ্ধ নিয়েই মানুষ, আর ভুল তো মানুষই করে, তাই না? আচ্ছা, আগে আমরা যেরকম ছুটির দিনে সবাই একসাথে আড্ডা দিতাম, আজকে আবার আমরা সবাই একসাথে আড্ডা দেবো, কি ঠিক আছে? আর রাতে সবাই মিলে একসঙ্গে খাওয়ার নিয়মটাও বলবৎ থাকবে, কোনো ভাবেই ভাঙা চলবে না। হ্যাঁ মা, সরি মা। মা, হ্যাঁ আমার একটু সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু গত 7 দিনে মা আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করেছি, এখন আর অসুবিধা হবে না মা। আমি তো আগেই বলেছি যে সবাই এই বাড়িতে চলে এলে আমি আর মোবাইলে গেম খেলবো না, সময় মতো পড়তেও বসবো। আমিও। মোট কথা হচ্ছে মা, এবারে সব নিয়ম আমরা এখন থেকে মেনে চলবো। কিন্তু কিন্তু কি আবার? বাপ্পার সঙ্গে কি সন্তানের সম্পর্ক শুধু সরি আর থ্যাংক ইউ বলার? আহা মা, এই সময় কাঁদছো কেন তুমি? মা প্লিজ, এখন তো আপনি খুশি হওয়ার সময়। মা, এই আমি আমি খুশি, আমি সুখী, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। এই সংসারে আমার এত সুখ, এত আনন্দ, সবাইকে দিয়ে সব ভালোবাসা তো এখানে পৃথিবীর। একটা